বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাজরিন ফ্যাশনস দুর্ঘটনার নিহত শ্রমিকদের স্মরণ, বঞ্চিতদের ক্ষতিপূরণের দাবি। পাঁচ বছরেও তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডের বিচারে নেই অগ্রগতি, 104 জন সাক্ষীর মধ্যে মাত্র 7 জনের সাক্ষ্য গ্রহণ, দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়াচ্ছে আহতদের। বাংলাদেশ মিয়ানমার সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়া নিয়ে সংশয়, পূর্ণাঙ্গ নাগরিকত্ব ছাড়া দেশে ফিরতে নারাজ রোহিঙ্গা। এবং পর্যটন মৌসুম শুরুর দেড় মাস পর স্বরূপে ফিরছে সমুদ্র সৈকত কক্সবাজার, পর্যটন স্পটগুলোতে রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধের দাবি সংশ্লিষ্টদের।